পরবর্তীতে যুক্ত পাই বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিন আজ মহান বিজয় দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে দিনটি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বগুড়ায় মুক্তির ফুলবাড়িতে শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করে সরকারি, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো। সকাল 8টায় জেলা প্রশাসনের আয়োজনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, নতুন প্রজন্মের হাতে মুক্তিযোদ্ধাদের পতাকা হস্তান্তর, কুচকাওয়াজ, ডিসপ্লে, পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়। মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল। বাংলাদেশ শিশু একাডেমি বগুড়ার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণও করা হয়। পতাকা, শাপলা ফুল, স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু। বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ছবি আঁকাতে এই প্রতিযোগিতায় এসেছে। অনেক খুশি এবং সুন্দরভাবে আগ্রহ নিয়ে ওরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর এরকম প্রতিযোগিতা আসলে বাচ্চাদের জন্য খুবই ইম্পারেটিভ ব্যাপার, আমরা চাই এরকম প্রতিযোগিতা সবসময় হোক। এছাড়াও বিজয় দিবসের দিনভর আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। রাহাত রূপান্তর, দৈনিক করতোয়া, বগুড়া।